আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাহমিদাস রেসিপি। আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি তৈরি করছি খুব সহজ একটি নাস্তার রেসিপি। শুধুমাত্র পাউরুটি এবং চকলেট দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করেছি। আশা করি আপনাদের সবার কাছে এই রেসিপিটি ভালো লাগবে। প্রথমেই আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলোর চারপাশ আমি একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। সবগুলো পাউরুটির চারপাশ এভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। ছুরি দিয়ে কেটে নেওয়ার পর আমি পাউরুটিগুলোর মাঝ বরাবর ট্রায়াঙ্গেল করে কেটে নেব। প্রথমত আমি সবগুলো পাউরুটির চারপাশ কেটে নিচ্ছি। পাউরুটিগুলোর চারপাশ কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি পাউরুটিগুলোকে ট্রায়াঙ্গেল করে কেটে নিচ্ছি। সবগুলো পাউরুটি কাটা হয়ে গেছে। এবার আমি দুটো চকলেট নিয়ে নিচ্ছি। চকলেটগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। বাজারে যে 10 টাকা করে চকলেটগুলো কিনতে পাওয়া যায় ডেইরি মিল্ক, সেগুলোই আমি নিয়েছি। আপনারা যে কোনো ধরনের চকলেট নিতে পারেন। চকলেটগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। চকলেটগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি এক পিস পাউরুটি নিয়ে নেব। পাউরুটির মাঝ বরাবর এক টুকরো চকলেট দিয়ে আর এক পিস পাউরুটি দিয়ে আমি জোড়া লাগিয়ে নিব। আমি একটি কাঁটা চামচ দিয়ে পাউরুটিগুলো জোড়া লাগিয়ে নিচ্ছি। পাউরুটিগুলো যদি একসাথে জোড়া না লাগে তাহলে আপনারা সামান্য পরিমাণ পানি নিয়ে নিতে পারেন। সামান্য পরিমাণ পানি এক পিস পাউরুটির মধ্যে লাগিয়ে নিয়ে আর এক পিস পাউরুটি দিয়ে কাঁটা চামচ দিয়ে যদি আটকে দেন তাহলে আর পাউরুটিগুলো ফুলবে না। সবগুলো পাউরুটি আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলো তেলে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ তেলের মধ্যে আমি 2 পিস পাউরুটি দিয়ে দিচ্ছি। উভয় পাশ আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো পাউরুটি এভাবে ভেজে নিচ্ছি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। আমি এক পিস পাউরুটি চিরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চকলেটটা পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে, খেতে খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটিতে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।